এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে পয়গম্বর, তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানওয়ালারা। আর ওই ইমানওয়ালা কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ, বলে ইমানওয়ালা তো তারা যেই ইমানওয়ালারা পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করে। আর ইমানওয়ালা বান্দা যখন পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করে, এই পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করনে ওয়ালা বান্দা কখনো শয়তানের দল হতে পারে না? কথা বলেন না কেন? যেই বান্দা পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করে, ওয়ায়ুতুনাজ যাকা, যেই বান্দার উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত প্রদান করে, অহুম রাকিউন, এবং যারা আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়, এই বান্দারা কখনো শয়তানের দল হতে পারে না। এই বান্দারা তো হবে পরিপূর্ণ আল্লাহর দল, আর ওই দলটাই হবে হিজবুল্লাহ। আর ওই আল্লাহর দলের সাথে এবং পয়গাম্বরের দলের সাথে যদি তুমি পরিপূর্ণ সম্পর্ক লাগায় 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 আগায় যাইতে পারো, আর ইমানওয়ালা কাতারে যদি তুমি তোমার নামটা বান্দা উঠায় দিতে পারো এরে বান্দা, তাহলে ওই বন্ধুটা নির্বাচন করে করে যদি তুমি ঠিক মতন চলতে পারো, ওই কিয়ামতের ময়দানে এই তোমার আল্লাহ রাসূল আর ঈমানওয়ালারা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হু উইল মেক এ ফ্রেন্ড এন্ড হু উইল মেক এন এনিমি, আমরা কাকে বন্ধু বানাবো, কাকে শত্রু বানাবো? সবাইকে তো বন্ধু বানানো যাবে, কথা বলে না কেন? আমার কথা বুঝলে জবাব দিতে হবে। সবাইকে বন্ধু বানানো যাবে না, আবার সবাইকে শত্রু বানানো যাবে না। এই জন্য কোরআন এবং সুন্না অনুযায়ী যাকে বন্ধু বানানোর কথা তাকেই বন্ধু বানানো লাগবে। কোরআন এবং সুন্না অনুযায়ী যাকে শত্রু বানানোর কথা তাকে শত্রুই মনে করতে হবে। ইসলাম আমাদের কাছে কি চায়? ইসলাম চায় আমি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান হয়ে, ইসলাম চায় যে একজন আমলদার, একজন মুমিন, একজন ভালো মানুষের সাথে আমার বন্ধুত্ব হোক, এটাই ইসলাম চায়। ইসলাম চায় না যে আমি শয়তানের সাথে বন্ধুত্ব করি, ঠিক কি ঠিক না? আমি একজন মুসলমান রাষ্ট্রের প্রেসিডেন্ট, একজন ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত আমি যদি দাবি করি আমি মুসলমান, তাহলে মুসলমান হিসাবে আমার সম্পর্ক থাকতে হবে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত আরেকটা মুসলমান প্রেসিডেন্টের সাথে। যদি হ্যাঁ অন্য মুসলমান যদি না হয়, অন্য প্রেসিডেন্ট মুসলমান না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি হয়, তাহলে তার সাথে আমার বন্ধুত্ব হবে। পরে ঠেকায় পরে ঠেকা বসত বন্ধুত্বও যদি করি, ওই বন্ধুত্ব আন্তরিক বন্ধুত্ব হবে না, মৌখিক বন্ধুত্ব হবে, ঠিক কি ঠিক না? ঠেকা বসত আমরা বন্ধুত্ব করতে পারি, তবে মৌখিক বন্ধুত্ব, কারণ শয়তান তো হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের বাহিনীও আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না যে বনি আদম জান্নাতে যায়, ঠিক কি ঠিক না? শয়তান চায় না, শয়তানের বাহিনীও চায় না যে বনি আদম জান্নাতে যায়। এই জন্যই তো ইসলাম চায় যে আমরা শয়তানের সাথে না চলি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবীন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঠিক শয়তান যেরকম তোমাদের দুশ্মন, শয়তানের বাহিনীও তোমাদের দুশ্মন। এই জন্য তো কালামুল্লাহ শরীফের মধ্যে যখন আল্লাহ তাআলা শয়তানকে যখন অর্ডার দিয়েছিলেন তুমি আদমকে সিজদা করো, আদমকে সিজদা করে নাই, আল্লাহ যখন কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলেন, শয়তান আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ তুমি তো আমাকে অভিশপ্ত করে ফেলেছো, তাহলে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও যাতে করে আমি বনি আদমকে বিভ্রান্ত করতে পারি, আর এই বনি আদমকে বিভ্রান্ত করে করে যাতে জাহান্নামে ঠেলে দিতে পারি, বনি আদম কি করে জান্নাতে যায় আমি দেখবো, ওই শক্তি আমাকে দাও। আল্লাহ বলে অসুবিধা নাই, যাও, অবকাশ দেওয়া হলো তোমাকে, সেই এই বড় পুরস্কার তুমি চাইছো তো দেওয়া হলো, যাও তুমি বিভ্রান্ত করো বনি আদমকে। যখন আল্লাহ তাআলা অবকাশ দিয়ে দিলেন বনি আদমকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহ তাআলা তখনই বলেছিলেন তুমি
সবাইকে বিভ্রান্ত করতে পারবে না, যারা আমার খাঁটি মুমিন মুসলমান, যারা ওই মুমিন মুসলমান কশিন কালেও তোমার ওই ফাঁদে পা দিবে না, শয়তানের বাহিনী এবং শয়তান সবাইকে ঘায়েলও করতে পারবে না, মুমিন মুসলমান তো দূরের কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াসতাফজিজ মানিস্তাতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। আল্লাহ তাআলা ইবলিস যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন, ও আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, এমন হায়াতে আমার বৃদ্ধি করে দাও, হায়াতে এমন পরিমাণ বরকত দাও যাতে করে আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে 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 এই বনি আদমকে বিভ্রান্ত করে করে জান্নাত থেকে ঠেলে নিয়ে জাহান্নামে ঢুকায় দিতে পারি। আল্লাহ তাআলা বলে ওয়াসতাফজিস মানিস্তাতাতা মিনহুম বিসাউতিক, যাও যাও তোমার যতই তুমি যতই সক্ষম হও না কেন, যাকে ইচ্ছা তাকেই তুমি বিভ্রান্ত করো, বিসৌতিক তোমার আওয়াজ দ্বারা আহ্বান দ্বারা ডাইকা ডাইকা তুমি ওই বনি আদমকে বিভ্রান্ত করে নাও, তোমার যত মন চায় বিভ্রান্ত করো, শুধু তুমি একা না, ও আজলিব আলাইহিম বিখয়লিকা ওয়া রাজলিক, শুধু তুমি একা না, তোমার যে পদাতিক বাহিনী আর অশ্বারোহী বাহিনী আছে ওই বাহিনী দ্বারাও ওই বনি আদমকে বিভ্রান্ত করো, শুধু তাই না, ওয়াশারিক হুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, তুমি যাদেরকে বিভ্রান্ত করবা তাদের মাল এবং সন্তান সন্ততিতেও ভাগ বসাইয়া দাও। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে জানা দিলেন শয়তানের বাহিনী হচ্ছে দুইটা, এক নম্বরে পদাতিক বাহিনী, দুই নম্বরে অশ্বারোহী বাহিনী। এই পদাতিক বাহিনী আর অশ্বারোহী বাহিনীর ব্যাপারে হাদিসেও স্পষ্ট বলা হয় নাই। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে মুসলমানদের বিপক্ষ হইয়া কাফেরদের পক্ষ হইয়া যেই বান্দাই যুদ্ধ করবে না কেন, মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষ হইয়া যুদ্ধ করনেওয়ালা ওই বান্দা তো মুসলমান হতে পারে না, ওই বান্দা মুমিন হতে পারে না, ওই বান্দা হবে শয়তানের দল, শয়তানের বাহিনী। আর অশ্বারোহী বাহিনী কারা বলে, পাপের দিকে খুব দ্রুত যারা অগ্রসর হয়ে যায়, পাপের দিকে দ্রুত অগ্রসর হনেওয়ালা ওই বান্দাই হবে অশ্বারোহী বাহিনীর অন্তর্ভুক্ত। আর যেই বান্দা পাপের দিকে খুব দ্রুত অগ্রসর হয় না, আস্তে 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 অগ্রসর হয়, আল্লাহ তাআলার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস জানা দেয় আল্লাহ যে পদাতিক বাহিনী আর অশ্বারোহী বাহিনী বললেন, এই অশ্বারোহী বাহিনী হবে যারা খুব দ্রুত পাপের দিকে অগ্রসর হয়ে যাবে, আর যারা দ্রুত পাপের দিকে অগ্রসর হবে না আস্তে আস্তে পাপের দিকে আগে যাবে তারাই হবে শয়তান পদাতিক বাহিনী। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন ও মুমিন মুসলমান বান্দারা, তোমাদেরকে শয়তান চাইবে, শয়তানের বাহিনীরা চাইবে, ওই হিযবুর শয়তানরা চাইবে তোমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ তাআলার পথ থেকে ডাইকা নিয়া, তোমাদেরকে জান্নাতের পথ থেকে ডাইকা নিয়া, তোমাদেরকে জাহান্নামের মধ্যে কেমনে ঢুকানো লাগবে, তোমাদেরকে জাহান্নামে কেমনে নিক্ষেপ করা লাগবে, এই শয়তানের কাজ হলো সর্বাবস্থায় তোমাদেরকে জাহান্নামে কেমনে ঢুকাবে এই এই পথ নিয়ে চলাফেরা করা, এই ধ্যান ধারণা নিয়ে চলাফেরা করা। সুতরাং কোনো মুমিন বান্দা এই শয়তানের বন্ধু হবে দূরের কথা, সর্বাবস্থায় মুমিনের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, ঠিক কি ঠিক না? আমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান আর শয়তানের পদাতিক এবং অশ্বারোহী বাহিনী। তাহলে বন্ধু কারা হবে, বলে বন্ধু কারা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে জানায় দেয় ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস-সালাহ ওয়া ইউতুনাজ-যাকাতা ওয়া হুম রাকিউ। বন্ধু কারা হবে, বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলু, তোমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার পয়গম্বর, আল্লাহ এবং তার রসুল হবে তোমাদের ওলি, তোমাদের বন্ধু, তোমাদের পথ চলার লোক, ঠিক কি ঠিক না? এছাড়া আর কে হবে, ওয়াল্লাযীনা আমানু
যারা ইমানওয়ালা যারা ইমান নেনেছে ওই ইমানওয়ালারা তোমাদের বন্ধু হবে, যারা মুমিন তারা তোমাদের বন্ধু হবে। এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে পয়গম্বর, তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানওয়ালারা। আর ওই ইমানওয়ালা কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ, বলে ইমানওয়ালা তো তারা যেই ইমানওয়ালারা পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করে। আর ইমানওয়ালা বান্দা যখন পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করে, এই পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করনে ওয়ালা বান্দা কখনো শয়তানের দল হতে পারে না? কথা বলেন না কেন? যেই বান্দা পাঁচ বেলার নামাজ বা জামাতে আদায় করে, ওয়ায়ুতুনাজ যাকা, যেই বান্দার উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত প্রদান করে, অহুম রাকিউন, এবং যারা আল্লাহর কাছে বিনয়ী হয়ে যায়, এই বান্দারা কখনো শয়তানের দল হতে পারে না। এই বান্দারা তো হবে পরিপূর্ণ আল্লাহর দল, আর ওই দলটাই হবে হিজবুল্লাহ। আর ওই আল্লাহর দলের সাথে এবং পয়গাম্বরের দলের সাথে যদি তুমি পরিপূর্ণ সম্পর্ক লাগায় 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 আগায় যাইতে পারো, আর ইমানওয়ালা কাতারে যদি তুমি তোমার নামটা বান্দা উঠায় দিতে পারো এরে বান্দা, তাহলে ওই বন্ধুটা নির্বাচন করে করে যদি তুমি ঠিক মতন চলতে পারো, ওই কিয়ামতের ময়দানে এই তোমার আল্লাহ রাসূল আর ঈমানওয়ালারা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সুতরাং বান্দা আজকে জুমা থেকে তালিম নিয়ে যাওয়া লাগবে, আমাদের বন্ধু হবে একজন আল্লাহ, দুই নম্বরে হবে রসুল আমাদের পয়গম্বর, তিন নম্বরে বন্ধু হবে ইমানওয়ালারা, মানে যারা আল্লাহ এবং পয়গম্বরের দেখানো পথ অনুযায়ী চলবে, যারা কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করবে তারাই হবে ইমানওয়ালা, আর যারা নামাজ পড়বে তারাই হবে ইমানওয়ালা, আর ওই ইমানওয়ালারাই আমাদের বন্ধু বলে পরিগণিত হবে। ঠিক কি ঠিক না? বন্ধু হবে কে? ইমানওয়ালা বন্ধু হবে। একজন খাঁটি মুমিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে আমার বন্ধু হবে, যার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, যার সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই, যে আল্লাহর কাছে বিনয় হয় না, রুকু দেয় না, সিজদা করে না, মানে আল্লাহর সাথে তার টোটালি কোনো সম্পর্ক নাই, সে তো কশ্চিনকালও আমার বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? বন্ধু হতে পারে না। এজন্য বলে বলা হয়ে থাকে ইসলামে তো দল হবে দুইটা, কয়টা? একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান, একটা হচ্ছে আল্লাহর দল, দ্বিতীয়ত হচ্ছে শয়তানের দল। এই দুইটা দল থেকে কোন দলে আমাদের থাকতে হবে? জোরে বলেন না, হিজবুল্লাহ। আমরা হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হব, হিজবুস শয়তানের অন্তর্ভুক্ত হওয়া যাবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আরো বলেন হিজবুস শয়তানের অন্তর্ভুক্ত তো মুশরিক, হিজবুস শয়তানের অন্তর্ভুক্ত তো মুনাফিক, হিজবুস শয়তানের অন্তর্ভুক্ত তো কাফের। আর এই কাফের মুশরিক মুনাফিক কশ্চিন কালেও মুসলমান মুমিনের বন্ধু হতে পারে? লা ইত্তাকিদুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ ফালাইসা মিনাল্লাহ ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ তাআলা বলেন লা ইত্তাকিদুল মুমিনিনাল কাফিরিন, কোন মুমিন মুসলমান কাফেরদেরকে বন্ধু হিসাবে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। মিন দুনিল্লাহ, মুমিন মুসলমান তো আল্লাহকেই বন্ধু করবে, কাকে? আল্লাহকে ছাড়া কোনো মুমিন মুসলমান কোনো কাফেরকে বন্ধু বানাবে না, কোনো বন্ধু হিসাবে গ্রহণও করবে না। লা ইত্তাখিযিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ছাড়া, মুমিন বান্দাটা মুমিনকে ছাড়া যদি কোনো অন্য ধর্মাবলম্বী কোনো কাফেরের সাথে সম্পর্ক রাখে, ওই বান্দা কাফেরের সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর সাথে যেই বান্দার সম্পর্ক নাই ওই বান্দা জান্নাতে যাবে?
কথা বলেন না কেন? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে না। বলে কখন থাকবে না? যদি তুমি কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, যদি তুমি কোনো অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করো, তবে বান্দা হা আল্লাহ তাআলা বলেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। যদি কোনো মনে করো এই অমুসলিমদের রাষ্ট্র, অমুসলিম আমার বস হবে, অমুসলিম আমার অনেক হেড অফিসার হবে, অমুসলিমকে আমার মানতে হবে, না মানলে বন্ধুত্ব না রাখলে আমার চাকরি থাকবে না, আমার অনেক বড় ক্ষতির আশঙ্কা দেখা দিবে, তাহলে ওই অমুসলিমদের সাথে বান্দা তুমি বন্ধুত্ব রাখতে পারবা? বলে বন্ধুত্বটা দুই রকমের হবে, একটা হলো মৌখিক বন্ধুত্ব আর একটা হলো আন্তরিক বন্ধুত্ব। তবে বন্ধুত্ব রাখবা, কোনো আন্তরিক বন্ধুত্ব রাখা যাবে না। যদি ঠেকাবশত বিপদে পড়ে যাও, যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখা যাবে, মৌখিক বন্ধুত্ব। ঠিক কি ঠিক না? কিন্তু আজকে আমার সোসাইটিতে, আমার সমাজে কি দেখা যায়? হিন্দুর সাথে চলাফেরা আছে না নাই? হিন্দুর দোকান থেকে কেনাকাটা, শুধু হিন্দু হিন্দু হিন্দুই তার ফ্রেন্ড, হিন্দুই তার সব কিছু করে। হ্যাঁ, প্রতিবেশী হলে হিন্দুর সাথে তুমি সৌজন্যমূলক আচরণ করবা, ইসলাম তোমাকে শিক্ষা দিয়েছে হিন্দুর সাথে ভালো আচরণ করো, হিন্দুর সাথে ঠেকাবশত বন্ধুত্বও করো, তবে ওই বন্ধুত্ব মৌখিক বন্ধুত্ব হবে, অন্তর দিয়া বন্ধুত্ব হবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সতর্ক করে দেয় ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু, এর বান্দা আল্লাহ তাআলা নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বান্দাদেরকে সতর্ক করে দেয়, এর বান্দা তুমি তোমার ওই আশেপাশের প্রতিবেশী অমুসলিম হওয়ার কারণে বা তোমার রাষ্ট্রের মধ্যে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে তুমি যে অমুসলিমের সাথে বন্ধুত্ব গঠন করো, বন্ধুত্ব স্থাপন করো, তাহলে ওই বন্ধুত্বটা কি মৌখিক বন্ধুত্ব না আন্তরিক বন্ধুত্ব? ওই তোমার অন্তরের কথা আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছে ইলমে গায়বের আলেম, আল্লাহ তাআলা হচ্ছে গায়বের ইলমের আলেম, আমার আল্লাহ তাআলা শাহাদার ইলমের আলেম, এর বান্দা ওই হাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে করে দিয়া জানায় দেয়, এর বান্দা তুমি যে ওই অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখো, ওই বন্ধুত্বটা কি মৌখিক বন্ধুত্ব হয় নাকি আন্তরিক বন্ধুত্ব হয় আমি আল্লাহ তাআলা জানি। এর বান্দা তুমি মুসলিম হওয়ার পরে অমুসলিম রাষ্ট্রে থাকার কারণে, তাহলে অমুসলিম যদি তোমার বস হয়, তোমার করণীয় কি? বলে করণীয় হলো তুমি দামি বাক্য দ্বারা তাকে অভিবাদন জানাতে পারবা না, গুড মর্নিং গুড ইভিনিং এগুলা দিয়ে জানাতে হবে। ঠিক কি ঠিক না? দেখে হয়েছে বসের সাথে এরকম অফিস আছে না, যে অফিসের অফিসার হেড অফিসার হচ্ছে অমুসলিম, আছে না নাই? কি করবো ওই সময়? ওই সময় করতে হবে অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখতে হবে, তবে মৌখিক বন্ধুত্ব হবে, আর অভিবাদন জানাবো গুড মর্নিং বলে, গুড ইভিনিং বলে, ডিয়ার স্যার হাউ আর ইউ এগুলো বলবো ইংলিশ বাক্য দ্বারা, কোনো আরবি বাক্য দ্বারা না। ঠিক কি ঠিক না? এই জন্য অমুসলিমদের সাথে আমার চলাফেরা থাকতে পারে না, যদি ঠেকাবশত হয়ে যায় চলতে পারে। আরেকটা কথা হলো গুরুত্বপূর্ণ, অমুসলিম যদি আপনাকে দাওয়াত করে আপ্যায়নের জন্য, তাহলে সৌজন্যমূলকভাবে আপনি তার আপ্যায়ন গ্রহণ করতে পারেন, তবুও ঠেকাবশত যদি কোনো অমুসলিম আপনাকে আপ্যায়ন করে, আপ্যায়ন করেই ফেললো আমার বাসায় তোমাকে দাওয়াত, আমার একটা বড় হোটেল হয়েছে তোমার দাওয়াত, এই রেস্টুরেন্টে তোমার দাওয়াত, যদি দাওয়াত দেয় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার পরে, হোটেলে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে, তাদের জবাইকৃত যেই গুস্ত, ওই গুস্ত ছাড়া আর নাপাক মিশ্রিত আছে এরকম খাবার ছাড়া অন্য খাবার ভক্ষণ করা যাবে। তো শর্ত কি? ঠেকা বসত। কি কথা? ঠেকা বসত। ইচ্ছা করে খাওয়া যাবে না? ইচ্ছা করে কোশ্চিন কালাও খাওয়া যাবে না? ইসলাম তোমাকে সমর্থন করে না, এমনিই তো লা ইয়াত্তাকিজুল মুমিনিনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ বলে কোন মুমিন মুসলমান কাফেরদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করবে না, যে করবে সে আল্লাহ তাআলার অন্তর্ভুক্ত থাকবে না, আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এখন আরেকটা প্রশ্ন হলো, স্কুল কলেজ ভার্সিটি বা বিভিন্ন জব করতে যখন যাই আমরা বা যারা যায়, যাওয়ার পরে স্কুল কলেজ ভার্সিটিতে তো হিন্দু থাকে কি থাকে না, খ্রিস্টান থাকে কি থাকে না, বৌদ্ধ থাকে কি থাকে না? তো ওই খ্রিস্টান ওই বন্ধু হয়ে যায়, খ্রিস্টানটা বন্ধু, ওই
আমার কলেজ ফ্রেন্ডস, আমার একসাথে চলাফেরা করি, একসাথে বন্ধু। তো একদিন ওই যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধের পাত্র যদি থাকে, প্লেট যদি থাকে, তাহলে আমার প্লেট নাই, আমি কি তার প্লেট দিয়ে খাইতে পারবো কিনা? ইসলাম কি বলে? ইসলাম বলে যে অমুসলিম যদি হয় তোমার বন্ধু, তাহলে অমুসলিমের বন্ধুর পাত্র দিয়ে তুমি খেতে পারবে, তবে খাওয়াটা মাকরুহ যদি তুমি খাও তো ঠেকা বসত, ঠেকা বসত যায়। কিন্তু ঠেকা বসত ছাড়া অমুসলিম যেই পাত্রে খানা খায় ওই পাত্রেও খাওয়া যাবে না। কথা বলেন না কেন? যাবে না। এই জন্য বন্ধুত্ব আর শত্রুতা মূলত বিষয় তো এটা, হু উইল মেক ফ্রেন্ড অ্যান্ড হু উইল মেক অ্যান এনিমি। কাকে শত্রু বানাবো, কাকে বন্ধু বানাবো? বন্ধু বানাবো তিনজন, কয়জন? কথা বলেন, আল্লাহ এবং তার রসুল এবং ঈমানওয়ালা, এই তিনজন হবে আমার বন্ধু। আর শত্রু হবে, জোরে বলেন না, আপনারা যদি না বুঝেন তাহলে আমার বয়ান করে ফায়দা কি? বন্ধু হবে তিনজন, আল্লাহ এবং তার রসুল এবং ঈমানওয়ালা, মুমিন বান্দারা, আমলদার পরহেজগার বান্দারা হবে আমাদের বন্ধু, আর শত্রু হবে শয়তান। ঠিক কি ঠিক না? এই জন্য এই ইবলিস শয়তানের সাথে, শয়তানের বাহিনীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর যদি আমি সম্পর্ক রাখি তাহলে নবীজির হাদিস অনুযায়ী আল মারউ মা'আ মান আহাব্বা, নবীজি বলেন দুনিয়াতে যার সাথে তার তোমার ভালোবাসা, যার সাথে চলাফেরা, যার সাথে উঠা বসা, কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে। এবার যদি আমি চিন্তা ভাবনা করি, আমি দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়াতে চলাফেরা যদি আমি হিন্দুর সাথে করি, তাহলে কিয়ামতের ময়দানে হিন্দুর সাথেই আমার হাসর হবে। আমি যদি খ্রিস্টানের সাথে ভালোবাসা করি, খ্রিস্টানের সাথে আমি চলাফেরা করি, তাহলে কিয়ামতের ময়দানে ওই খ্রিস্টানের সাথেই আমার হাসর হবে। আবার আমি যদি কোনো মুমিন মুসলমান খাঁটি বান্দাদের সাথে যদি আমি ঈমানওয়ালাদের সাথে যদি বন্ধুত্ব করি, ঈমানওয়ালাদের সাথে যদি আমি চলাফেরা করি, ওই কিয়ামতের ময়দানে ওই ঈমানওয়ালার সাথেই আমার হাসর হবে। দুনিয়াতে মুমিন বান্দা যদি মুমিন বান্দাদের সাথে চলে, ওই মুমিন বান্দার সাথে তার হাসর হবে। আবার ওই কাফেররা যদি দুনিয়াতে কাফেরদের সাথে চলাফেরা করে, এই কাফেরদের সাথেও তো কাফেরদের কিয়ামতের ময়দানে হাসর হবে, একসাথে হবে। আবার আল্লাহ তাআলা তো জানায়া দেয়, বলে আল্লাহ তাআলা বলেন ইয়াজালুল খবীসা বাদুহু ওয়ালা বাদিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজালহু ফি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত কাফেররা একসাথে ছিল, এই কাফেররা একসাথে চলাফেরার কারণে, একসাথে থাকার কারণে দুনিয়াতে যেরকম একজনের ছাড়া আর একজন চলে না, দুইজনই কাফের বন্ধু, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যেও আমার আল্লাহ তাআলা এই দুই কাফেরকেও কেমনে রাখবে? বলে একটা লাকড়ির উপর আরেকটা লাকড়ি স্থাপন করিয়া যেরকম আগুন জ্বালানো হয়, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে একটা কাফেরকে আরেকটা কাফেরের উপরে রাখিয়া 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 বলা হবে, দুনিয়াতে তোমরা যে দুনিয়াতে বলেছিলে আমরা দুনিয়াতে একা একা চলতে পারি না, দুনিয়াতে এই কাফের আরেক কাফেরের সাথে চলেছ, এই মুমিন বান্দা তুমি মুসলমান হওয়ার পরেও কাফেরের সাথে চলাফেরা করেছ, ওই কিয়ামতের ময়দানে একটা বাসের উপরে আরেকটা বাস স্থাপন করলে যেরকম আগুন জ্বলে ওঠে, ঠিক একই রকম ভাবে ওই কিয়ামতের ময়দানে এই মুসলমান বান্দা যদি তুমি কাফেরের সাথে সম্পর্ক রাখো, রিলেশন রাখো, তাহলে ওই দুইজনই জাহান্নামে একটার উপরে আরেকজন এভাবে জ্বলতে হবে। সুতরাং বান্দা সার কথা হলো এই, অমুসলমান যারা মুসলমান না, তারা মুসলিম না, অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এদের সাথে বান্দা তুমি চলাফেরাও করতে পারবা না। এজন্য দুনিয়াতে ঘুরে 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 দেখবা অনেক নাস্তিকরা বিভিন্ন টকশোর মধ্যে গিয়া গিয়া বলে ইসলাম নামক ধর্মটা সাম্প্রদায়িক, তারা তারা ওই অন্য ধর্মকে বার্তা দেয় না, অন্যের ধর্মের সাথে চলাফেরাও করে না, বলে কি বলে না, না ইসলাম কি সাম্প্রদায়িক? কথা বলেন না কেন? ইসলাম তো এক অসাম্প্রদায়িক ধর্ম, লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত দ্বারা কি বোঝায়? যে ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম না, আর যে বলবে সে মূর্খ আর জ্ঞান পাপী ছাড়া আর কিছুই না। ঠিক কি ঠিক না? ইসলাম সাম্প্রদায়িককে সমর্থন করে না, কারণ ইসলাম তো শিক্ষা দিয়েছে যদি তোমার প্রতিবেশী হয় অমুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এদের সাথে তুমি খারাপ আচরণ করবে না, এদের সাথে ভালো আচরণ করো,
এদেরকে গালি গালাজও করা যাবে না, এদের সাথে ফা হেসে কথাও বলা যাবে না, এদেরকে বলে নরম পাইছি তো, নরম পেয়ে এদের সব জমি জামা তোমার নিজের করেও নেওয়া যাবে না। যদি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অমুসলিম, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে যদি তুমি গালি গালাজ করো, তারা গালি দিবে কি দিবে না? সরাসরি না দিতে পারলো বাসার মধ্যে গিয়া দিবে কি দিবে না? কথা বলেন না কেন? অনেক আল্লাহর বান্দা আছে মুসলিম, ও হিন্দু দেখলে, খ্রিস্টান দেখলে ওই ওদের মূর্তি নিয়া, ওদের প্রতিমা, বিভিন্ন কিছু নিয়ে গালি গালাজ করে। গালি গালাজ করলে হিন্দু তো ভয়া আর সামনে কিছু বলতে পারে না, বাসায় গিয়া তোমার আল্লাহরে গালি দেয়, ঠিক কি ঠিক না? এই জন্য না না, এটা কোশ্চিন কালেও করা যাবে না, হিন্দুর সাথে কোনো বিবাদেই করা যাবে না, কারণ সে যদি আমার আল্লাহকে গালি দিয়া দেয়। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, এদেরকে গালি গালাজ করো না, কারণ ফায়াসুব্বুল্লাহ বিগাইরি ইলম, ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলম, তারা তোমার আল্লাহকে যদি শত্রুতাবশত, এলম ছাড়া কিছুই নাই, জ্ঞানহীন, তারা তো জানে না আল্লাহ কেমন, তারা যদি আল্লাহকে গালি দেয় এর জন্য দায়ী কে? হ্যাঁ, আমি যে হিন্দুকে গালি দিলাম, হিন্দু আমার গালি দেখা, বা আমি যে হিন্দুর ওই মূর্তিকে গালি দিলাম, হিন্দু আমার মূর্তির গালি শুই না, আমার আল্লাহকে যে গালি দিল এর জন্য দায়ী আমি না? কথা বলেন না কেন? তো দায়ী আমি, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আমার, কারণ আমার কারণে আল্লাহকে গালি দিয়েছে, ঠিক কি ঠিক না? এই জন্য এই কাজ ভুলও করা যাবে না। হাদিসের মধ্যেও ঠিক একই কথা প্রমাণিত, ইন্না মিনাল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুণা হলো যে কোন সন্তান যদি তার পিতা মাতাকে গালি দেয়। সাহাবীরা বলল, কল ইয়া রাসূলুল্লাহ, হাল ইয়াস্তামিনুর রুজুল ওয়ালিদাই, হে পয়গম্বর, কিভাবে একটি সন্তান তার পিতা মাতাকে কিভাবে গালি দেয়? নবীজি বলে, করা না, অবশ্যই অবশ্যই ইয়াস্তামিল রুজুল ওয়ালিদাই, কোন কোন সন্তান আছে তার পিতা মাতাকে গালি দেয়, কিভাবে? বলে, ইয়াসুব্বু আবার রুজুল ইয়াসুব্বু আবাহ, নবীজি বলেন যদি তুমি অন্য কোন সন্তানকে গালি দাও তার বাবার নাম তুই না, গালি দেয় কি দেয় না? অন্য সন্তানকে যদি তুমি গালি দাও তার বাবার নাম তুইলা, সেও তুই তোমার বাবার নাম তুইলাই গালি দেয়। এই জন্য ইয়াসুব্বু আদাব রজুলি ফায়াসুব্বু আবাহু, তুমি অন্যের বাবাকে গালি দাও তাহলে সেও তোমার বাবাকে গালি দিবে। ওয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, যদি তুমি তোমার মাকে, তার মাকে গালি দাও, সেও তোমার মাকে গালি দিবে কি দিবে না? কারণ সহ্য করতে পারবে না, কারণ বাবাকে গালি দিলে, মাকে গালি দিলে সন্তান কখনো সহ্য করতে পারে না। তো ফিরে যদি তোমাকে গালি দিয়া দেয় তাহলে মা বাবাকে গালি দেওয়া হলো, আর এই মা বাবাকে যে গালি খাইলো এর জন্য দায়ী কে? সন্তানটা না দায়ী কে? মা বাবা না সন্তান? কথা বুঝতেছেন? ঠিক একই রকমভাবে হিন্দুর মূর্তিকে যদি তুমি গালি দাও, হিন্দুর যে প্রতিমা আছে ওদেরকে যদি গালি দাও, তাহলে হিন্দু তো তোমাকে গালি না দিয়ে আল্লাহকে গালি দিয়া দেয়, এর জন্য দায়ী হবে তুমি। ঠিক ওই যেরকমভাবে ওই সন্তানটাও যেরকম পিতামাতা গালি দেয় নাই, পিতামাতার কোনো দোষও নাই, কিন্তু সন্তানটা ওই আরেকজনকে গালি দেওয়ার কারণে পিতামাতাকে ওই আরেকটা ছেলে গালি দিয়েছে, এই জন্য দায়ী হলো সন্তান, দায়ী হলো মুমিন মুসলমান, ঠিক কি ঠিক না? এজন্য সর্বাবস্থায় এসব বিষয়ে আমাদের সোচ্চার হওয়া লাগবে। আমরা অমুসলিমদেরকে বন্ধু বানাবো না, বানাবো না, অমুসলিমদের সাথে বিভেদেও জড়াবো না, কাজে আসি না ইনশাআল্লাহ। সর্বাবস্থায় আমাদের বন্ধু হবে আল্লাহ, সর্বাবস্থায় আমাদের বন্ধু হবে পয়গম্বর, সর্বাবস্থায় আমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রসুলের পথ মত দেখে চলনেওয়ালা, ইমানওয়ালা, যারা পাঁচ বেলার নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, এই গুণগুলো যে মুমিন বান্দার মধ্যে আছে, ওই মুমিন বান্দাকে আমরা ফলো করে করে চলবো, আমরা শয়তানকে বন্ধু বানাবো না। সর্বাবস্থায় কথা একটাই, শয়তান এবং শয়তানের বাহিনী, প্রদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনীকে আমরা বন্ধু বানাবো না। আমরা বন্ধু বানাবো তিনজনকে, আল্লাহ এবং রসুল এবং ইমানওয়ালাকে, রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ এবং তার রসুল আর ইমানওয়ালাকে যখন আমি বন্ধু বানাতে যাব, তখন আমার উপরে অনেক আক্রমণও আসতে পারে, ঠিক কি ঠিক না? শয়তানের বাহিনীর সাথে যদি আমার সম্পর্ক থাকে, শয়তানের বাহিনীর সাথে যদি আমার চলাফেরা থাকে, শয়তানের বাহিনীর সাথে যদি আমার উঠা বসা থাকে,
আমি কোশ্চিন কালো গুম হব না, কোশ্চিন কালো গ্রেফতার হব না, ঠিক কি ঠিক না? কিন্তু আমার দল যদি হয় হিজবুল্লাহ, আমার দল যদি হয় আল্লাহর দল, আমার দল যদি হয় আল্লাহর দল, আমি আল্লাহর দেখানো পথে যদি চলাফেরা করি, আমি যদি ওয়াজের ময়দানে ঘুরেও ঘুরে বয়ান না করি, আমি যদি শুধুমাত্র মসজিদে ঘুরে ঘুরেও বয়ান করি, আমার মতো লোককে গুম করে ফেলতে দ্বিধাও করবে না, ঠিক কি ঠিক না? ফর এক্সাম্পল আবু তোহা মুহাম্মদ আদনান, ঠিক কি ঠিক না? আবু তোহা মুহাম্মদ আদনান অনেকেই শুনেছেন, এক সপ্তাহের উপর হয়ে গেল গুম, কি বলেছে? কই আমাদের মতন তো বিভিন্ন গ্রামে গ্রামে এলাকায় গিয়ে গিয়ে অথবা গ্রাম করে না, মসজিদের মধ্যে বয়ান করে ওনার এই যে বয়ান লেকচার আমি অনেক ফলো করেছি, আমি অনেক আগ থেকে ওনাকে চিনি, এই আবু তোহা মুহাম্মদ আদনানের লেকচার অনেক সুন্দর, একজন ইসলামিক লেকচারার হিসাবে আবু তোহা মুহাম্মদ আদনান যদি আল্লাহর পথে ডাকছে, ওই শেষ জামানার গল্প, শেষ জামানার সব কিছু কিয়ামতের আলামতের বয়ান করার কারণে যদি গুম হয়ে যাইতে পারে, আমিও তুমিও আজ যদি হিজবুল্লাহর পথে থেকে আল্লাহ রাসূল এবং ঈমানওয়ালার পথে থেকে যদি আমিও কথা বলি, আমিও গুম হতে পারি, তবে ওই গুমটা আমার এখানেই শেষ না, এই দুনিয়াটাই আমাকে শেষ না, গুম করে ফেলতে পারে, আমাকে মারতে পারে, আমাকে কারাগারে বন্দি করতে পারে, আমাকে গ্রেফতার করতে পারে, ওগুলো আমরা পরোয়া করি না, আমরা হিজবুল্লাহর পথে চলবো, হিজবুল্লাহর পথে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। দুহাত তুলে মালিককে দেখা দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আমরা ঈমানওয়ালার পথে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ, ঈমানওয়ালাকে বন্ধু বানাবো, রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ এবং তার রসূলের দেখানো, আল্লাহ তার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সুন্দর বলি আমিন, আরো জোরে বলি আমিন। লাস্ট আমাদের কথা হলো আমরা পাঁচ বেলা নামাজ পড়ব, যাকাত প্রদান করব, অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু বয়ান শোনানোর জন্য, আসলে আমার এলেমের পুঁজিতে কিছুই নাই, মসজিদের খতিব সাহেবের ব্যাপারে আমি জেনেছি ওই বাহির থেকে, মেবি কাতার কুয়েত থেকে একজন আলেম আমাকে ফোন দিয়েছেন, বলেছেন এই মসজিদের ইমাম সাহেব সম্পর্কে, মসজিদের খতিব সাহেব সম্পর্কে, আপনাদের সমাজ সম্পর্কে, আপনাদের সোসাইটি সম্পর্কে সব কিছু বলেছেন, আলহামদুলিল্লাহ উনি সব কিছু জানে দিয়েছেন আগে থেকেই, আপনাদের মসজিদ সম্পর্কে, আপনাদের ইমাম, আপনাদের খতিব, আপনাদের এলাকা সব কিছু সম্পর্কে আমি আগে থেকেই জানি, আলহামদুলিল্লাহ আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে খতিব সাহেবকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন, খতিব সাহেবকে মহাব্বত করবেন, ইমাম সাহেবদেরকে মহাব্বত করবেন, হুজুরদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আপনারা এই মসজিদে এসে মসজিদের হক যতক্ষণ বাড়িতে থাকবেন, পাঁচ বেলার নামাজ এই মসজিদে এসে বা জামাতে আদায় করার চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। এই জন্য আমি যে মুসলমান এর প্রমাণ কি? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এটাই তো আমার পরিচয়, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান, এর প্রমাণ হলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, যদি আমি এগুলো ঠিক মতন আদায় করতে পারি তো তাহলেই আমি আমার নিজেকে পরিপূর্ণ পাক্কা মুসলমান হিসাবে দাবি করতে পারবো, আর নামাজের সাথে যদি সম্পর্ক নাই, যাকাতের সাথে সম্পর্ক নাই, হজের হজ ফরজ হয়ে রয়েছে, হজের সাথে সম্পর্ক নাই, আমার ইসলামের প্রত্যেকটা কাজের সাথে কোনো সম্পর্ক নাই, আমার চলাফেরা অমুসলিমদের সাথে, আমার চলাফেরা পরিপূর্ণ উল্টু পাল্টা, তাহলে তো আমি পরিপূর্ণ পাক্কা মুসলমান হতে পারবো? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান,
মুসলমান, আমরা ওই রকম মুসলমান হব না। আমরা পাঁচ বেলার নামাজি পরিপূর্ণ, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ করে, আমরা রমজান মাসে রোজা রাখনেওয়ালা একদম পাক্কা মুসল্লি, পাক্কা মুজাক্কি, পাক্কা হাজি সাহ, পরিপূর্ণ খুলুসিয়াত নিয়ে প্রত্যেকটা আমলের সহিত আমরা নামধারী মুসলমান হব না। দুনিয়ার মানুষগুলো আমাকে দেখবে এবং বলবে এটা খুব ভালো মুসল্লি, এটা খুব ভালো মুসলমান, এই নিয়তেও না। আল্লাহ তাআলার রেজার জন্য, রেজায়ে মাওলা প্রত্যেকটা কাজ করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আগে আমাকে আমল করার, তারপর প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।